আজ আপনাদের সঙ্গে আমি দুটো ঘটনা শেয়ার করতে চাই। দুটো ঘটনায় আমাকে খুব নাড়া দিয়েছিল। একটি ঘটেছিল কলকাতা শহরে, আরেকটি আমেরিকাতে। কলকাতা শহরে হাওড়া স্টেশনে যখন একটি দুস্থ বাচ্চা ছেলে কামরা সাফ করতে গেছিল একটি ট্রেনে, সে পেয়েছিল একটা ব্যাগ ভর্তি অনেক টাকা পয়সা, এবং সেই ব্যাগটা সে তুলে দিয়েছিল জিআরপি হাতে। শুনেছি সে পুরস্কৃতও হয়েছিল। আরেকটা ঘটনা ঘটে আমেরিকাতে। সেখানে একজন ভারতীয় মুসলমান ট্যাক্সি ড্রাইভার তার ট্যাক্সিতে পেয়েছিল একটি ব্যাগ, তাতে ভর্তি অনেক মূল্যবান জিনিসপত্র। সেই ব্যাগটা সে তুলে দিয়েছিল পুলিশের হাতে। এই দুটি ঘটনা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ মীমাংসার পথে ঠেলে দেয় যে আজও এই পৃথিবীতে সততা বেঁচে রয়েছে, আর সেখানেই হচ্ছে মনুষ্যত্বের জয়। তাই এই দুজন সৎ মানুষকে শ্রদ্ধা জানিয়ে তাদের স্যালুট করে শুরু করছি নারী। নমস্কার, নারীর কমিউনিটি নিয়ে এসেছি আপনাদের জন্য বিউটি সেগমেন্ট। আজ এই বিউটি সেগমেন্টে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথি আকাঙ্ক্ষা বিউটি ক্লিনিকের তরফ থেকে অপরাজিতা রুদ্র। আসুন ওনার সঙ্গে কথা বলা যাক। নমস্কার অপরাজিতা দি। নমস্কার অপরাজিতা দি। তোমার আকাঙ্ক্ষা বিউটি ক্লিনিক, যেটা আমরা এখন দর্শক বন্ধুদের বললাম, এই ক্লিনিকটা মানে এই ক্লিনিকে কি হয়, মানে তোমরা সাধারণত স্কিন হেয়ার কিসের উপর স্পেশালাইজ করছো? হ্যাঁ, আমারটা হচ্ছে আকাঙ্ক্ষা বিউটি ক্লিনিক এই কারণেই, আমার এখানে কোনো রকম কেমিক্যাল ইউজ করা হয় না। ধরো আমার এখানে ব্লিচ করা হয় না, পামিং করা হয় না, স্ট্রেটনিং করা হয় না, কালারিং করা হয় না, কোনো কেমিক্যাল আমি আমার ক্লিনিকে করি না। দ্বিতীয়ত হচ্ছে আমার এখানে কিন্তু যারা আসেন, নিশ্চয়ই এমন মানুষও আসেন যারা যাদের কোনো সমস্যা নেই, ত্বক বাঁচানোর সমস্যা নেই, কিন্তু সারা জীবন স্কিনটাকে সুন্দর করে ধরে রাখতে চান, এমন মানুষও আসেন। আবার এমন সবাই আসেন যাদের সমস্যা নেই, ধরো চুল পড়ে যাচ্ছে, মাথায় টাক পড়ে গেছে, মুখে ব্রণ বা ব্রণর দাগ, মেচেতা, বলিরেখা, খুব ড্রাই স্কিন, নানান রকম সমস্যা নিয়ে আসে এবং তার সমাধান আমি করে থাকি। সেই ক্ষেত্রে আমি যদি দেখি যে তার সমাধান করতে গিয়ে তার বিউটি ট্রিটমেন্ট কিছু ক্লিনিক্যাল সিটিংয়ের দরকার, সেই ক্ষেত্রে আকাঙ্ক্ষা ক্লিনিকে আমি তাদের সিটিং দিই। প্লাস তাদের আমি মনে করি না একটা দুটো সিটিংয়ে, মাসে একটা দুটো ফেসিয়ালে তার স্কিনের সমস্যা সমাধান হয়ে যাবে, তার জন্য তাই চাই দৈনন্দিন রূপচর্চা। সেই ক্ষেত্রে কিন্তু বাড়িতে বসে কিভাবে রূপচর্চা করে আরো তাড়াতাড়ি কিওর হবে তার জন্য আমি তার হোম ট্রিটমেন্টও দিই। কারণ এত কাজকর্মের মাঝে তো সবসময় পার্লারে ছোটা যায় না, এমনকি ধরো ব্রণ বা মেচেতা এইগুলোর জন্য কিন্তু কোনো পার্লার এসে করার খুব একটা দরকার হয় না। বাড়িতে বসে আমি এমন সব প্যাক দিই, দৈনন্দিন রূপচর্চা দিই, তাতে কিন্তু বাড়িতে বসেই কিন্তু সমস্যার সমাধান করা যায়। আজ আমরা দর্শক বন্ধুদের কি সমস্যা নিয়ে কথা, আজকে ড্রাই স্কিন এবং বলিরেখা নিয়ে আমরা আলোচনা করব এবং তার সমাধান আপনি আমাদের দর্শক বন্ধুদের করবেন। কারণ আমি মনে করি যে দৈনন্দিন রূপচর্চার উপর আমি ভীষণভাবে জোর দিই। দৈনন্দিন রূপচর্চা করলে কিন্তু তাহলে কিন্তু ত্বক বা চুলের সৌন্দর্য রক্ষা করা যায়। তুমি মাসে একটা কি দুটো পার্লারে গিয়ে ফেসিয়াল করলে, সারা সপ্তাহ বা সারা মাস কিছু করলে না, কখনোই তোমার ত্বক বা চুল সুন্দর থাকতে পারে না। ফলো আপ মানে আমরা পার্লারে গিয়ে যদি ফেসিয়ালও করি, ফেসিয়ালের ফলো আপটা আমাদের বাড়িতে দৈনন্দিন জীবনে করতে হবে। সেভাবে বাড়িতে কিভাবে এই চর্চা করব সেটাই আমি আজকে আমার দর্শক বন্ধুদের দেখাবো। দেখো এই বরাঙ্গটা কিন্তু পুরো ডাস্ট অবস্থায় আছে, পুরোপুরি ডাস্ট অবস্থায় আছে। এটা কি করেছি, আমি প্লেন জলের সাথে জাস্ট গুলে নিয়েছি। হ্যাঁ, গুলে নিয়ে পুরো মুখে লাগাচ্ছি, লাগিয়ে 5 মিনিট ধরে ঘষবো। আচ্ছা, এটা তো তুমি বলছো মুখে 2 থেকে 3 বার দিনে ইউজ করতে পারি, কিন্তু শরীরের জন্য স্নান যখন করবে, স্নান যখন করবে, কিন্তু রোজ কি ডেটসেল বের করা উচিত? রোজই ডেটসেলটাকে বার করা উচিত, নয়তো পোর্সের মুখ আটকে যাবে। তো ডেটসেল জমতে জমতে পোর্সের মুখ আটকে এলে তখনই তো তোমার সমস্যাটা আসবে, যেমন তোমার মেচেতার সমস্যা, ফ্রেকলসের সমস্যা, স্কিন ড্রাই হয়ে যাওয়ার সমস্যা, এই যে পরতের পর পর ডেটসেল জমবে তাতেই তো আস্তে আস্তে আসবে। ডেটসেলটা তুমি রেগুলার রিমুভ যদি করো তাহলে কিন্তু তোমার স্কিনের সমস্যাটা থাকে না। শুধু জল দিয়ে গুলে এটা আমরা জাস্ট 5 মিনিট ধরে ঘষে আমি মুছে ফেলছি বা ধুয়ে ফেলবো। আচ্ছা, আর স্নানের সময় পুরো বডিটাও আমি ধুয়ে ফেলবো, তাহলেই কিন্তু স্কিন একেবারে চকচকে হয়ে উঠবে। একটা কথা আমি দর্শক বন্ধুদের না বললেই পাচ্ছি না, যাদের মুখে র্যাশ বা ব্রণ আছে তারা কিন্তু কখনোই মুখে বরাঙ্গ ইউজ করবেন না। কারণ কি, বরাঙ্গ নিয়ম কি, প্লেন জলের সাথে গুলে পুরো মুখে লাগিয়ে 5 মিনিট ধরে রাফ করব। যদি মুখে র্যাশ বা ব্রণ থাকে তাহলে কি মুখে ব্রণের মুখটা ছিঁড়ে যাচ্ছে, অটোমেটিক ইনফেকশন বেড়ে যাচ্ছে। আচ্ছা, এরপর করব কি, ত্বকমাধুরী।
তকমাধুরী প্লেন জলের সাথে গুলবো। বরাঙ্গ ঠিক পরে পরে, হ্যাঁ ধরো সকালবেলা একবার বরাঙ্গ দিয়ে মুখ ধুলাম, বিকেলে একবার বরাঙ্গ দিয়ে মুখ ধুলাম, বরাঙ্গ দিয়ে মুখ ধোয়ার পর তকমাধুরী, এটাও দেখো পুরোপুরি ডাস্ট অবস্থায় আছে, তকমাধুরী প্লেন জলের সাথে গুলে পুরো মুখে লাগাবো, এতটাই পুরো করে লাগাবো, শুকোতে অন্তত এক ঘন্টা সময় নেবে। আবার এক্ষেত্রেও বলি, এই যে তকমাধুরী মেখে এক ঘন্টা সময় নেবে, এটা মেখে কিন্তু ঘরের যাবতীয় কাজ করতে পারি, যখন যে জায়গাটা শুকিয়ে যাবে অটোমেটিক সেটা জায়গাটা ঝরে পড়েও ঝরে পড়ে যেতে পারে, বুঝতে পেরেছো? যার জন্য এর কোনো সাইড এফেক্ট নেই, পুরোপুরি হার্বাল প্রোডাক্ট। হ্যাঁ, এই তকমাধুরীতে বলিরেখাটা আটকায় তা না, বলিরেখা আটকায়, মেচেতা চলে যায়, ড্রাই স্কিন পুরোপুরি নর্মাল হয়ে যায়। যখন পুরো মুখে তকমাধুরী মাখবো, চোখের ওপর নিচে লাগাবো অঙ্গরাগ, কারণ কি চোখের কোলে যদি কালি থাকে তাহলে আমার এক এক টাইম আমার এটা কি দূর হয়ে যাচ্ছে, চোখের ওপর নিচে লাগাবো অঙ্গরাগ, চোখের কোণের কালির জন্য ওই কোলে আমরা আমাদের যেটা ডার্ক সার্কেল আছে যেটা বলি সেটাতে অঙ্গরাগ লাগালে একেবারে চলে যায়। অনেকের তো খুব বেশি সমস্যা থাকে ডার্ক সার্কেল নিয়ে, তারা কিভাবে কতবার লাগাবে? দেখো এবার দেখো আমি একটা দুবারই লাগাচ্ছি, কিন্তু আমায় দেখতে হবে চোখের কোলে কালি কেন পড়েছে, তার থেকে কিন্তু আগে দূরে থাকতে হবে। কেউ টেনশন থেকে পড়ে, কিন্তু টেনশন তো আমাদের হাতে থাকে না, কিন্তু অনেকেই আছে বেশি টেনশন করে ফেলে যে কোনো ব্যাপারটাকে, তার থেকে একটু কম যদি কোনো ভাবে করা যায়, রাতে যদি অনেক যাদের ড্রাই স্কিন বা বলিরেখা বা মেচেতা পড়েছে তাদের জন্য হচ্ছে বরাঙ্গ আর তকমাধুরী। সারাদিনে অন্তত 2-3 বার বরাঙ্গ দিয়ে মুখ ধোবে, বডিটা ধোবে বরাঙ্গ দিয়ে। বরাঙ্গ ইউজ করলে সাবান ব্যবহার করার দরকার নেই, বরাঙ্গ দিয়ে 2-3 বার মুখ ধোবে, তাতেই ময়লা বেরিয়ে যাচ্ছে, ডেডসেল রিমুভ হয়ে যাচ্ছে। আর সকালে একবার তকমাধুরী প্লেন জলের সাথে গুলে পুরো মুখে লাগাবে, এতটাই পুরো করে লাগাবে, শুকোতে এক ঘন্টা সময় নেবে। বিকেলে আবার তকমাধুরী প্লেন জলের সাথে গুলে পুরো মুখে লাগাবে, এতটাই পুরো করে লাগাবে, শুকোতে এক ঘন্টা সময় নেবে। যখন তকমাধুরী পুরো মুখে লাগাবে, চোখের ওপর নিচে লাগাবে অঙ্গরাগ। পুরো মুখে তকমাধুরী শুকিয়ে গেলে ধুচ্ছে, কিন্তু চোখের ওপর নিচের অঙ্গরাগ 2 মিনিট পর তুলো জলে ভিজিয়ে মুছে ফেলছে। আচ্ছা, আর তারপরে আমাদের অঙ্গরাগ তুমি বললে কিছুক্ষণ 2 মিনিট পর তুলো জলে ভিজিয়ে মুছে, কিন্তু তকমাধুরীটা 1 ঘন্টা রেখে ধুচ্ছে, কিন্তু চোখের ওপর নিচের অঙ্গরাগটা 2 মিনিট পর তুলো জলে ভিজিয়ে। আর রাতে এসব লাগিয়ে শোয়া টোয়ার করার কোনো ব্যাপার নেই। একটা কথা, এই যে যাদের ড্রাই স্কিন তারা কিন্তু মুখে রাতে কোনো সময় কোনো ক্রিম, কোনো লোশন, কোনো ময়েশ্চারাইজার কোনো কিছু মেখে শোবে না। এতে কি হচ্ছে, পোর্সের মুখটা কি হচ্ছে আটকে থাকছে, যার ফলে কিন্তু আমাদের সমস্যা আরো বেড়ে যাচ্ছে আচ্ছা, আর এই প্রোডাক্টের যদি একটু তুমি প্রাইস রেঞ্জটা আমাদের দর্শক, হ্যাঁ এই প্রোডাক্টের হচ্ছে দুটোই হচ্ছে বরাঙ্গ হচ্ছে 100 গ্রামের দাম 65 টাকা এবং 200 গ্রামের দাম মাত্র 110 টাকা, আর তকমাধুরী তাই ছোটটা অর্থাৎ 100 গ্রামের দাম 65 টাকা, বড়টা অর্থাৎ 200 গ্রামের দাম 110 টাকা। আচ্ছা, আর যেটা সমস্ত ডিপার্টমেন্টাল স্টোরে পাবো, যে কোনো বড় কসমেটিক্সের দোকানে এটা পাওয়া যায়। আচ্ছা, আর অপরাজিতাদি যাওয়ার আগে তোমার ট্রেনিং সেন্টার সম্বন্ধে যদি একটু আমাদের দর্শক বন্ধুদের জানিয়ে দাও। হ্যাঁ, ট্রেনিং সেন্টার হচ্ছে আমার আকাঙ্ক্ষা বিউটি ইনস্টিটিউট প্লাস বিউটি ক্লিনিক। বিউটি ইনস্টিটিউটে হচ্ছে আমার 2 ধরনের কোর্স করানো হয়, একটা সাধারণ বিউটিশিয়ান কোর্স, এটা 6 মাসের কোর্স, সপ্তাহে 1 দিন করে ক্লাস, বিউটিশিয়ান 1 ঘন্টা, সাথে হেয়ার কাটিং হেয়ারস্টাইল করলে আরও 1 ঘন্টা, আর স্পেশাল যে কোর্সটা রয়েছে যেটার মধ্যে যাবতীয় স্কিন, হেয়ার, যাবতীয় ট্রিটমেন্ট, মেকআপ, ব্রাইডাল মেকআপ, মানে আরও মানে অনেক সব কিছু শেখানো হয়, সেটা হচ্ছে তোমার 5 মাসের কোর্স, সপ্তাহে 2 দিন ক্লাস, 1-1 দিন 4-5 ঘন্টা করে, সপ্তাহে 2 দিন 5 মাসের কোর্স। আচ্ছা, এই ট্রেনিং সেন্টারের টেলিফোন নম্বরটা তুমি যদি একটু। হ্যাঁ, আকাঙ্ক্ষা বিউটি ইনস্টিটিউট অ্যান্ড বিউটি ক্লিনিক, ফোন নাম্বার 2475-5839, 2475-5839, আরেকটা নাম্বার বলে দিচ্ছি 3092-8258, 3092-8258। আকাঙ্ক্ষা কিন্তু জলপাইগুড়ি, উত্তরবঙ্গের জলপাইগুড়ি নতুন পাড়াতেও আকাঙ্ক্ষা রয়েছে, তার ফোন নাম্বার হচ্ছে, জলপাইগুড়ি নতুন পাড়ার ফোন নাম্বার হচ্ছে 0356122-4323, 0356122-4323। বাহ, আমার মনে হয় নিশ্চয়ই দর্শক বন্ধুরা তোমার সঙ্গে যোগাযোগ করবেন, তোমার বিউটি বা হেয়ার কেয়ারের মানে বাইরেও তোমার ট্রেনিং সেন্টার নিয়ে তারা উৎসাহী হবেন। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, তুমি আগেও এসছো, আবার নিশ্চয়ই আমাদের মাঝে আবার পাবো তোমাকে, অসংখ্য ধন্যবাদ। আজকের এই বিউটি সেগমেন্ট এখানেই শেষ করলাম। নারীর গল্প বলবো আপনাদের, গানের সঙ্গে যার ছোট্টবেলা থেকে বন্ধুত্ব, কিন্তু একটা সময় গান গাইতে গাইতে মনে হলো এইসব গান তার নিজের কথা ঠিকভাবে বলতে পারছে না,
তখন মনে পড়লো আরেকটা শখের কথা, কবিতার কথা, যে কবিতা না নিজের কথা বলে, নিজের লেখা কবিতা, সেই সব কবিতায় সুর করা শুরু হলো এবং অবশ্যই গান গাওয়াও। আর সঙ্গে অবশ্যই ছিলেন প্রিয় কবি জীবনানন্দ দাস, তার কবিতাতেও শুরু হলো। এইভাবেই শুরু হলো পথ চলা। আর আজ তিনি আমাদের সবার একজন পরিচিত শিল্পী, সংহিতা বন্দ্যোপাধ্যায়। আসুন আজ নারীর আড্ডায় সেই নারীর সঙ্গে গল্প করি। সংহিতাদি নমস্কার। নমস্কার। এবারে তো শুরুতেই আমি হলে তো বলতাম গান শুনবো, কিন্তু না, গানের কথা শুনবো। কবে থেকে শুরু হলো গান গাওয়া? আমি গান তো গাওয়া শুরু হয়েছে অনেক ছোটবেলা থেকে, গাইছি আমি, গান শিখছি, সুরঙ্গমাতেও শিখেছি, আমি রবীন্দ্রসঙ্গীত শিখেছি, তখন আমি স্কুলে পড়তাম, তা তখন থেকেই গান গাওয়া শুরু। নিজের গান করার তাগিদটা কেন হলো? আমি যখন এই গানগুলো গাইছিলাম, ধরো কিছু প্রতিবাদী গান, কিছু কবিতার গান, যেগুলো যে গানগুলো মানে তৈরি হয়েছিল বেশ কিছু সময় আগে, আমি সামনে যে সমস্ত বিষয়গুলো দেখতে পাচ্ছি, যে আমাদের বয়সী যে সমস্ত ছেলে মেয়েদের দেখতে পাচ্ছি, তাদের যে ধরনের সমস্যা দেখতে পাচ্ছি তাদের, এবং চারপাশেও যে ধরনের পরিস্থিতির শুরু হয়েছে, মানে যে সমস্ত পরিস্থিতি দেখা যাচ্ছিল, সেগুলো থেকে আমার মনে হচ্ছিল যে আগের গানগুলো ঠিক প্রাসঙ্গিক হচ্ছে না, মানে কিছু কথা বলছে, কিছু মূল্যবোধের কথা তো সবসময় কিছু শত থাকে, সেগুলো সে গানগুলো বলতে পারছিল, কিন্তু সমসময়ের একটা ব্যাপার থাকে না, মানে সমকালীনতা যেটাকে বলে, সেইগুলো একটু যেন হারাচ্ছিল। তখন আমার মনে হলো যে আমি আমাদের কথাগুলো যদি বলতে পারি, তা সেই চাহিদা থেকেই বলতে পারো যে আমি এই গান, নিজের গান তৈরির একটা মানে আসলে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছিল নিজের মনের মধ্যে, যেখান থেকে গান প্রথমে আমি তৈরি করার মতো মানে সাহস পাচ্ছিলাম না। তা আমি কবিতা লেখাও শুরু করেছি অনেক দিন থেকে, আমরা একটা পত্রিকাও চালাই, তা যেহেতু কবিতায় নিজেকে এক্সপ্রেস করতে মানে অভ্যস্ত ছিলাম, সেহেতু ভাবলাম যে ঠিক আছে, গানেও, গান তো আমি ভালোবাসি, গান আমি সুরের সঙ্গে তো আমার পরিচয় একটা আছেই, এটাও একটা চেষ্টা করে দেখা যায়। এই করতে করতেই মানে একটু ভীরু পদক্ষেপেই শুরু হয়েছিল, কিন্তু এখন আমি মানে বেশ গানটা, গানে কথা বলাটা বেশ মানে আমার একটা রপ্ত হয়ে গেছে কিনা সেটা তোমরা বলবে, কিন্তু আমি মানে মনে করি স্বচ্ছন্দ, হ্যাঁ আমি এখন বলতে চাই, বলতে ইচ্ছুক আর কি। এতক্ষণ তো গানের কথা হচ্ছিল, মানে গানের আগের কথা, গানের ভিতরের কথা, কিন্তু গান এখনো হয়নি, তাই না? তাই সংহিতা দি, এবার কিন্তু গান শুনো, মানে তোমার নিজের কথা, নিজের ভাবনা, নিজের। নমস্কার, আমি সুদীপা, শুরু করছি নারীর ফোরাম বিভাগ। নারী কঠোর, নারী কোমল, নারী জোয়ান অফ আর্ক, নারী মেধা পাটেকর, নারী আপনি, নারী আমি, আমরা ফোরামে নারী সেই সমস্ত টানাপোড়েন নিয়ে আলোচনা করব যার জন্য তাকে আইনের সাহায্য নিতে হয়। এর জন্য আমরা মাঝে মাঝে আপনাদের নিয়ে বাইরে বেরিয়ে পড়ব, কখনো বা কোনো অতিথিকে আমাদের এখানে আনব যিনি আইনজীবী, যেমন আজকে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আইনজীবী সমাপ্তি চট্টোপাধ্যায়। নমস্কার। আপনাদের জানিয়ে রাখা ভালো যে আমরা যে সমস্ত বিষয় নিয়ে এখানে আলোচনা করব সেটা সম্পূর্ণ সত্যি, এই জন্য মাঝে মাঝে কিছু ঘটনা আপনাদের জানাবো। যেমন আজকে একটা ঘটনা আপনাদের জানাই, আজকে আমাদের বিষয় হলো সন্তানের হেফাজত বা কাস্টডি অফ চাইল্ড। সেই সূত্রেই একটা ঘটনা আপনাদের জানাচ্ছি। নীলাঞ্জনার স্বামী পেশায় ডাক্তার, অত্যন্ত বদমেজাজি, রাগী, বহু কষ্ট সহ্য করে নীলাঞ্জনা আজ অসহিষ্ণু হয়ে উপায়ন্তর না দেখে বিবাহ বিচ্ছেদের মামলা করে তার ডিগ্রি পেয়েছে। কিন্তু সমস্যাটা হলো নীলাঞ্জনার একমাত্র কন্যা সন্তান 9 বছরের ঐশীকে নিয়ে। নীলাঞ্জনার স্বামী দেবাঞ্জন হুমকি দিয়েছে সে ঐশীর হেফাজত বা কাস্টডি নিয়েই ছাড়বে। একাকে নীলাঞ্জনার একমাত্র সম্বল ঐশী, তবে কি ঐশীকে তাকে ছেড়ে দিতে হবে? দেখা যাক এই রকম সন্তানের হেফাজত নিয়ে আইন কি বলে। এ ব্যাপারে আপনার ক্ষেত্রেই সবচেয়ে ভালো বলতে পারবেন, আপনিই বলতে পারবেন। আপনি বলুন, এই যে এই ধরনের সমস্যায়
কিভাবে আদালত সাহায্য করতে পারে? এই যে দেবাঞ্জন একটা হুমকি দিয়েছে, নীলাঞ্জনা এখন ফার্স্ট কি স্টেপ নিতে পারে? নীলাঞ্জনা এখন একটা অ্যাপ্লিকেশন করবে ফর কাস্টাডি অফ চাইল্ড, এবং যেহেতু এটা কন্যা সন্তান সেজন্য কিছুটা প্রিভিলেজও পাবে, যেহেতু তার লুক আফটারের জন্য। আর আপনি এখনই মেনশন করলেন যে তার মোটে 9 বছর বয়স, কাজেতে মার কাছে থাকতেই পারবে। এবং তারপরে তার হাজব্যান্ড যদি অন্যরকম কিছু করতে চায়, তার জন্য সে অ্যাপ্লিকেশনটাকে অপোজ করতে পারে, অবজেকশন দিয়ে ফাইট করতে পারে। তারপর আলটিমেটলি ফাইনাল হিয়ারিংয়ে কোর্ট কার দিকে যাবে, কোন দিকটাতে মার কাছে দিলে মেয়ের ইন্টারেস্ট, প্যারামাউন্ট ইন্টারেস্ট অফ দি চাইল্ড প্রোটেক্টেড হবে কি না, কোর্ট সেটা বিবেচনা করে অবশ্যই মার কাছে দেবে বলে। আচ্ছা, এই সমস্ত ক্ষেত্রে বাবা মার ইচ্ছাটাই কি সবচেয়ে আগে আসে, না বাচ্চার নিজেরও তো একটা ইচ্ছা থাকে, মানে সে তো চাইবে বাবা মা দুজনকে দুজনের কাছেই থাকতে, সেটা কিভাবে ঠিক করা হয়? আইন আজকাল বলে বা বলেও আসছে যে বাচ্চার ইন্টারেস্ট সব থেকে বেশি প্রোটেক্টেড হবে মার কাছে, কারণ যে যখন সে যখন শিশু বাচ্চা তার সব কিছু ভালোভাবে দেখাশোনা করা মাতৃত্ব যতটা বুঝতে পারবে, বাবার কাছ থেকে সেটা সমাজ অতটা আশা করে না। বাচ্চাদের একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত নিশ্চয়ই এটা বাচ্চা ঠিক করে, তারপরে তো বাচ্চা নিজেই থাকতে পারে বাবা মার কাছে, সেই বয়সটা সেটা তো সে যখন 18 বছর পর্যন্ত নর্মালি বাচ্চা বাবা মার কাছে থাকবে, সেটা হয়তো কোর্ট ঠিক করে দিল। তারপর কোর্ট ঠিক করার আগে অনেক সময় কোর্ট আবার বাচ্চাকে নিজে ডেকে নেবে, নিজের চেম্বারে ডেকে নিয়ে জজ সাহেব নিজে জিজ্ঞেস করতে পারে তুমি কার কাছে যেতে ইচ্ছুক। ধরুন বাবার কাছে রয়েছে, মানে কাস্টডি বাবা পেয়েছে, মার সঙ্গে দেখা, সেই দেখা করার কি কোনো নির্দিষ্ট সময় সীমা বা কোনো কন্ডিশন থাকে? হ্যাঁ, সে কোর্ট বেঁধে দেবে, কোর্ট হয়তো নির্দিষ্ট সময় সীমা বেঁধে দেবে, হয়তো যখন বাবার কাছে আছে তখন মার কাছে দেখা করতে পারবে, একটা সার্টেন টাইম বেঁধে দিলে, হয়তো সানডে স্যাটারডে উইকেন্ডে একটা টাইম, যে 4টা থেকে 6টা এই সময় যাবে বাবা নিয়ে আসবে বা কেউ নিয়ে। এই সময়টা বেঁধে দেয় কেন, এটা আইনগত কারণটা কি? আইনগত কারণ যে কমপ্লিট কাস্টাডি যে পেয়েছে, কাজে মা তো একদম কাস্টাডি পাবে না তা তো হতে পারে না, মাও তো ন্যাচারাল গার্জিয়ান, কাজে মাও কাস্টাডি পাওয়ার ইকুয়াল অধিকার আছে, সেই জন্যে মাকে তো দিতেই হবে কাস্টাডি, সেই জন্যে কিছুটা সময়ের জন্য মাকে দেওয়া হলো, উইকেন্ডে হয়তো 2 দিন থাকলো মার কাছে, তারপরে হয়তো হয়তো কিছুটা 4টে থেকে 6টা হয়তো ইভিনিং এ থাকলো। সময় যার কাছে কাস্টাডি রয়েছে এবং যার সঙ্গে দেখা করতে গেল, যার সঙ্গে দেখা করতে যাচ্ছে সেখানে কোর্টের অনেক সময় কোর্ট অ্যাপয়েন্টমেন্ট করে দেয়, কোর্ট অ্যাপয়েন্টেড রিসিভারের সামনে সে দেখা করে, কোর্ট অ্যাপয়েন্ট রিসিভার কোর্ট অ্যাপয়েন্ট করে দেন কোন অ্যাডভোকেটকে। ওনাকে দেওয়া হয় কেন? ওনাকে দেওয়া হয় যে বাচ্চাটাকে নিয়ে আসবে এবং বাচ্চা কি অবস্থায় মার কাছে এলো, বাচ্চা সুস্থ অবস্থায় এলো নাকি অসুস্থ অবস্থায় এলো, তারপরে আবার যদি বাবার একটা অ্যাপ্লিকেশন করে বসে যে বাচ্চা সুস্থ ছিল, মার কাছে 2 ঘন্টার জন্য বেড়াতে গিয়ে কোর্ট অর্ডার অনুযায়ী বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে, পরে তিনি আবার একটা অ্যাপ্লিকেশন নিয়েছে বললো যে মার কাছে যাবেই না 2 ঘন্টার জন্যও মাকে দেওয়া হবে না কারণ অসুস্থ হয়ে পড়ছে, এরকম ফলস অ্যাপ্লিকেশন নিয়েও আসতে পারেন, এবং সেই জন্য যাতে সেটা ঠিক হলো। কিন্তু সত্যি ঘটে, মানে বাস্তব জীবনে কিরকম হয়, ভালো চাইলেও এটা ইগো ক্ল্যাশ হয়ে এমন হয়ে যায়, তখন আনফরচুনেট হয়ে যায় বাচ্চাটার জন্য, সব থেকে বেশি সাফার হয়, ওরা সব থেকে বেশি মেন্টালি এফেক্টেড হয়, আমার তো যেটা মনে হয়। আচ্ছা, এখানে যে বলছে যে মায়ের হেফাজতে থাকাকালীন ঐশিকি তার বাবার থেকে মেনটেন্স বা ভরণ পোষণ বাবদ কোনো অর্থ দাবি করতে পারে? নিশ্চয়ই পারে, নিশ্চয়ই পারে, এবং তো ওকে তো অর্থ দাবি না করলে কি করে বাচ্চাটাকে লুক আফটার করবে, এবং টাকা তো দিতেই হবে, এবং শুধু তাই নয় ভালো স্কুলে যেরকম অ্যাজ পার দি স্ট্যাটাস তাকে সেই স্কুলে রাখতে হবে, তার সমস্ত কিছু লুক আফটারের জন্য বাবাকে তো দিতেই হবে। আচ্ছা, আপনি একজন আইনজীবী হিসেবে যদি না বলেন, আপনি একজন নারী হিসেবে, আপনি আপনার বা মানুষ হিসেবে আমি বলছি, কিসের ভিত্তিতে আইন তখন ঠিক করে দেবে যে না এই মাই কাস্টডি পাবে অথবা বাবা, মানে মা তো মানে ন্যায্য তো পাবে সেটা জানি, কিন্তু বাবা যে বেশি ভালোবাসে না সন্তানকে সেটা আইন কিভাবে ঠিক করে? আইন যেরকম ভাবে বলছে যে মা যদি ক্লেম করে কাস্টাডি অফ চাইল্ডের এবং প্যারামাউন্ট ইন্টারেস্ট অফ দি চাইল্ড যেখানটাতে ভালোভাবে প্রোটেক্টেড হবে, আইন তার কাছেই দেবে এবং প্রথমেই মাকে প্রাধান্য দেবে, এবং মার ফেল করলে বা বাবা যদি দেখায় যে মা পাচ্ছে না, মা নিজেই বাজে হয়ে গেছে, মা নিজেই আবার সেকেন্ড টাইম বিয়ে করেছে, বা সেখানে যে মা বাবার ছেলে ইন্টারেস্ট প্রোটেক্টেড হবে না, তার ভবিষ্যৎ বাজে হয়ে যাবে, মা হয়তো নিজেই খারাপ পথে চলে গেছে, মারাও তো খারাপ পথে চলে যায়, সোসাইটিতে দেখাও যায়। আবার এরকমও হয় যে বাবা মার এই যে ইগো ক্ল্যাশ সেটাকে অনেক সময় বাচ্চারা
ক্যাশ করে, মানে বাবা আমাকে এটা দিয়েছে তো মা তুমি আমাকে এটা দাও, এই জিনিসটা এইরকমই হয়। শিশুর হেফাজতের বদলে বরং সেটা আরো খারাপ দিকে চলে যেতে পারে। একদম আমি দেখতে পাই যে এরকমের জন্য বাবা হয়তো একটা কিছু কিনে দিল জন্মদিনেতে, হয়তো একটা মোবাইল প্রেজেন্ট করলো, তো মা ভাবছে তারও পয়সা আছে কি করে তাকে একটা জেন প্রেজেন্ট করি। এই টাইপের অবস্থা হয়ে ছেলেটা যে কিরকম স্পয়েলড হয়ে যায় দেখাই যায়, যে আলটিমেটলি তো একটা নর্মাল লাইফ সে পায় না। আমরা মোটামুটি এখন অবধি এমন কথা বললাম যে যেটা এক এক একজন সন্তান, একাধিক সন্তান হলে তো সমস্যাটাও আরো বেড়ে যায় নিশ্চয়ই। হ্যাঁ বেড়ে যায়, তখন তো কোর্টও ঠিক করে দেয় যে কার কাছে হয়তো দুজন ইস্যুস আছে, তাহলে একজনকে মার কাছে দিল একজনকে বাবার কাছে দিল, এইরকম করে দেয় কোর্ট, বা এরকম তো কোর্ট ডিসিশন না, এটা কমপ্লিটলি কোর্টের ওপর এবং সার্কামস্টেন্স প্রিভেইলস, কেস টু কেস ভ্যারি করে কীরকম ধরনের কি। সমাপ্তিতে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বাচ্চারা যখন স্কুলে অ্যাডমিশন হয়, অ্যাডমিশন করাতে হয়, এখনও সবসময় গার্জেনের নাম হিসেবে বাবার নামটাকেই প্রাধান্য দেওয়া হয়, ন্যাচুরাল গার্জেন হিসেবে মার নামটা মানে আইনত আসতে পারে নাকি? হ্যাঁ, এখন তো সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে আমাদের জাস্টিস উমেশচন্দ্র ব্যানার্জির জাজমেন্ট অনুযায়ী যে মাও ইকুয়ালি ন্যাচারাল গার্জেন হিসেবে অ্যাক্ট করতে পারে, উনি অ্যাফিডেভিট করে করে স্কুলে ভর্তি কোনো ব্যাপারেতে, মাও এক সিঙ্গেল মাদার অলসো ইউজ এ ন্যাচারাল গার্জেন, এটা তো এখন সেটেল ল, সুপ্রিম কোর্ট তো বলেই দিয়েছে। কাজে সেই হিসেবে মাকে কোনো শিশু সন্তানের তার স্কুলে অ্যাডমিশন বা তার কোনো ব্যাংকিং অপারেশন সেই সব হিসেবে তো মা নিজেই শিশুর ওয়ান সিঙ্গেল মাদার হিসেবে কাজ করতেই পারে, তাতে কোনো বাধা নেই। অনেক ধন্যবাদ সমাপ্তি দিয়ে এখানে আসার জন্য, প্রয়োজনে আবার আপনার সাহায্য নেব আমরা। এবারে আমাদের অনুষ্ঠান শেষ করছি, তার আগে আমাদের সমস্ত দর্শককে বিশেষত নারীদের বলছি, আপনাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা যা আপনারা সরাসরি মানুষকে জানাতে চান বা নির্ভয় ক্যামেরার সামনে বলতে চান, তাহলে একদম দ্বিধা করবেন না, সরাসরি আমাদের জানান, আমরা পৌঁছে যাব আপনার কাছে, আমি নিজে দায়িত্ব নিয়ে পৌঁছব। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে, ভালো থাকবেন, নমস্কার। আচ্ছা বলুন তো, সবসময় কি এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে বাইরে গিয়ে মানে রেস্টুরেন্টে গিয়ে খেতে ভালো লাগে? মাঝে মাঝে তো মনে হয় যে বাড়িতেও কিছু ভালো ভালো জিনিস রান্না করে খাই, মানে রেস্টুরেন্টের মতন করে রান্না করি, তো সেই রকম কিছু রান্না করতে গেলে আমাদের তো রেসিপি জানা দরকার। সেই রেসিপি আজকে আমাদের দেবেন আমাদের সুমিতাদি। আমাদের সুমিতাদি আগেও আমাদের এখানে এসে অনেক সুন্দর সুন্দর রেসিপি দিয়েছেন, আজকে একটা সুন্দর রেসিপি দেবেন যেটা আপনি বাড়িতে বসে মানে রেস্টুরেন্টের মজা নিতে পারবেন। সুমিতাদি তুমি কী রেসিপি দিচ্ছ আজকে? করছি আমি পিজা। পিজা করছো? পিজা বেসটাও করছি, আবার উপরে টপিংসটাও দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তুমি শুরু করো তাহলে, শুরু করতে করতে বাদ বাকি কথা। আচ্ছা না, তার আগে বলে দাও আগে কি কি লাগছে। আচ্ছা লাগছে ময়দা, আচ্ছা লাগছে পার্সলি পাতা কুচানো, আচ্ছা কিমা একটু সিদ্ধ করা, আচ্ছা টমেটো কেচাপ, নুন তো লাগছে, আচ্ছা চিজ গ্রেট করা রয়েছে, টমেটো রাগ লাগছে গ্রেট করা, গোলমরিচের গুঁড়ো, জোয়ান, আচ্ছা ড্রাই ইস্ট, হ্যাঁ আমি এটা বলে দিচ্ছি, আর রসুন বাটা, আর একটু ঈষদুষ্ণ দুধ, ঈষদুষ্ণ দুধ। আচ্ছা ঠিক আছে, এটা খুব সাদা তেল, সাদা তেল লাগছে, এটা খুব সময় সাপেক্ষ ব্যাপার বলে আমি এটা করে এনেছি বেসটা। আমি কিভাবে করতে হয় আমি বলে দিচ্ছি, বলে দিচ্ছি, আচ্ছা করে দেখি। একটা হলো ব্যাপারটা হলো, এক কাপ ঈষদুষ্ণ দুধের মধ্যে এক চা চামচ এই ড্রাই ইস্টটা আছে, আর এক চা চামচ চিনি দিয়ে সেটা আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আচ্ছা তুমি আগে বলো এই ড্রাই ইস্টটা মানে দোকানে পাওয়া যায়? দোকানে? হ্যাঁ দোকানে, যে কোনো দোকানে ড্রাই ইস্ট বলে প্যাকেট পাওয়া যায়। ঠিক আছে, দিয়ে এবার ওটা আধ ঘন্টা রেখে দিতে হবে, রেখে দেওয়ার পর দেখা যাচ্ছে ওটা একদম ফুলে ফেপে উঠবে মিশ্রণটা। তখন কি করতে হবে, একটা বাটিতে ময়দা নিয়ে তার মধ্যে ওই মিশ্রণটা দিয়ে, হ্যাঁ একটু সাদা তেল দিয়ে একটু মেখে নিয়ে, বাকি যেটা মাখাটা হবে মন্ডটা লুচির মতো হবে, সেটা গরম দুধ দিয়ে, ঈষদুষ্ণ গরম দুধ দিয়ে সেটা মাখতে হবে। মাখলে এই তালটা বেরোচ্ছে, এই তালটা, হ্যাঁ এই তালটা কি করতে হবে, একটা ভিজে কাপড় দিয়ে 3-4 ঘন্টা রেখে দিতে হবে।
ভিজে কাপড় দিয়ে বলতে ভিজে কাপড় দিয়ে জড়িয়ে জড়িয়ে আচ্ছা তিন চার ঘন্টা রেখে কেন এটা কেন করতে এটা ফুলে ফেপে উঠবে তাহলে নরম হবে জিনিসটা ফুলে ফেপে এটা যে সাইজটা আছে তার ডাবল সাইজ ডাবল সাইজ হয়ে যাবে ওই ভিজে কাপড়টার মধ্যে রেখে দিবি যে কোনো কাপড়ের মধ্যে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে ঠিক আছে তো তিন চার ঘন্টা পর সেটা আমি এবার নিয়ে এসেছি এটা আমি এবার এটাকে বেলে দিচ্ছি কেউ এটা একটা বড় পিজা করতে পারে কেউ এটা থেকে ছোট 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 করতে পারে এইবার এইটাতে আমি নিয়ম হলো চামচে পেছন দিকটা দিয়ে তাই দেখছি এটাতেও সেটা করা আছে এটা কাঁটা চামচ দিতেও হতে পারে চামচ দিয়ে দিলে মানে ভেতরে যাতে হিটটা ঠোকে হ্যাঁ এইভাবে একটু ফুটো করে দিতে হবে ঠিক আছে দিলে হবে কি ভেতরটাও রান্নাটা হয়ে যাবে আচ্ছা হয়ে গেলে এটা লাগবে এই 15 মিনিট রেখে দিতে হবে দিয়ে ব্যাস তখনই এটা হয়ে যাবে বেসটা আচ্ছা যেটা এইভাবে বেসগুলো হয়ে যায় এইটা যে আমরা দেখছি শক্ত হয়ে গেছে হ্যাঁ শক্ত হ্যাঁ এটাই হয়ে যায় এবার যখন আমি টপিংস দিয়ে ভেতরে দেবো তখন এটা নরম হয়ে যায় আচ্ছা ঠিক আছে এটা বাইরে আছে বলে তখন নরম আছে এইটা মাখাটা হবে একটু নরম নরম লুচির মতো একটু শক্ত না একটু নরম করে হবে খুব নরম না হয়ে যায় ঠিক আছে এই হলো ব্যাপারটা এবার আমি টপিংসটা করে নিই গ্যাসটা অন করতে হবে সাদা তেল দিলাম দুপালা মতন হ্যাঁ দুপালা মতো তেল লাগছে এবারে এটাতে একটু রসুন বাটাটা দিলাম আচ্ছা এই রেসিপিটা তুমি কি মানে কোনো বই থেকে শিখেছো না রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আচ্ছা খেয়ে হ্যাঁ মানে ওখানে শেফদের কাছ থেকে জিজ্ঞেস করে একটু লাল হলো এখানে আমি একটু জোয়ান দিয়ে দিলাম জোয়ানকে কিছু গুঁড়ো টুড়ো করা না 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 আস্ত জোয়ানটাই এবার এই জিনিসগুলো পরপর দিয়ে দিতে হবে হচ্ছে তোমার টমেটো যে পেস্ট করা ছিল সেটা 3 চামচ মতো টমেটো কেচাপ টমেটো কেচাপ গোলমরিচের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো 1 চামচ আবার পাস্তে পাতা কুচিগুলো দিয়ে দিলাম এটা কি দিলেও হয় না দিলেও হয় না হ্যাঁ না এটা দিলে খুব সুন্দর স্বাদটা খুব ভালো হয় গন্ধটাও খুব ভালো হয় পাস্তে পাতাটা এবার আমাদের সেদ্ধ করা কিমাটা আছে সেটা দিয়ে দিলাম এটা জাস্ট সেদ্ধ করে রাখা আছে জাস্ট জল কোনো ব্যাপার আছে মানে সময়ের ব্যাপার আছে কি এতক্ষণ আগে সেদ্ধ করে রাখতে হবে এটা কিছু আগে দিলে সেদ্ধ করে রাখা হয় আগে দিলে সেদ্ধ করে রাখা যায় বা রান্না করার আগে সেদ্ধ করা যায় কোনো সময় ব্যাস এটা হয়ে গেছে আমার গ্যাস অফ করে দেব হ্যাঁ গ্যাসটা অফ প্রথমে এইটা একটু গ্রিস করে নেব যে পাত্রতে রাখা হবে পাত্রটা তাড়াতাড়ি উঠে যাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এবার গ্রিস করে দিলাম এবার এর মধ্যে রাখলাম এটা হয়ে গেছে না বার করে ফেলা কাপড় গরম হয়ে গেছে
একদম রেডি একদম রেডি মানে আর উপরে কিছু দেওয়া যায় না কোনো ব্যাপার না দেওয়া দরকার নেই আচ্ছা মাইক্রোওভেন যাদের থাকবে না তারা কি করবে তারা ওটিজি আছে হয়ে যাবে মধ্যে হ্যাঁ ওটাতে কতক্ষণ সময় লাগে ওটিজি করতে গেলে 10 মিনিট 10 মিনিট লাগে একটু বেশি খুব একটু বেশি ক্ষণ লাগে এই চিজটা গলতে থাকলেই ব্যাস হয়ে গেল আর বাদবাকি তো আমাদের করাই করাই হ্যাঁ খুব ভালো খেতে হয়েছে মানে আমি প্রথমে যে বলেছিলাম না আমাদের দর্শকদের যে আমরা রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতে বসে মাঝে মাঝে এরকম রেস্টুরেন্টের মতন রেসিপি রান্না করতে পারি ঠিক সেরকমই একটু রেসিপি হচ্ছে পিৎজা তৈরি করতে লাগছে পিৎজা বেস রসুন বাটা চিজ সেদ্ধ করা কিমা পার্সলে পাতা টমেটো পেস্ট টমেটো কেচাপ ড্রাই ইস্ট জোয়ান মরিচ গুঁড়ো ও সাদা তেল প্রথমে পাত্রে তেল দিন রসুন ও জোয়ান ফোড়ন দিন টমেটো পেস্ট টমেটো কেচাপ গোলমরিচ গুঁড়ো ও পার্সলে পাতা দিয়ে কিছুক্ষণ রান্না করুন এবার সেদ্ধ করা কিমাটা দিয়ে দিন একটু ভাজা ভাজা হলে পিৎজা বেসের উপর দিয়ে দিন ওপর থেকে চিজ দিন ওভেনে 5 মিনিট বেক করুন ও নামিয়ে গরম গরম পরিবেশন করুন তাহলে আজকের মতন যেতে হবে টাটা।